সো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি আমাদের যাদের ঘন ঘন প্রচুর পরিমাণে প্রস্রাব হয়, প্রস্রাবের বেগ এসে থাকে। কিছু কিছু জনে তো দেখতে পাওয়া যায় বিছানা ছেড়ে রাতে অলরেডি 5 থেকে 6 বার উঠতে হয় বা প্রচুর পরিমাণে প্রস্রাবের বেগ হয়ে থাকে। এছাড়াও কিছু কিছু জনে তো দেখতে পাওয়া যায় বিছানাতে অলরেডি প্রস্রাব হয়েই যায়। তো এই সকল যে সমস্যাগুলি হচ্ছে, এই যে সমস্যাগুলি মেনলি কারণ কি, কি কারণে হচ্ছে, এই যে সমস্যাগুলি হচ্ছে, এই সমস্যাগুলির কারণে আমাদের বড় কোনো রোগের সম্মুখীন হতে পারে কি, বা এই যে সমস্যাগুলি হচ্ছে, এই যে সমস্যাগুলির কারণে আমাদের শরীরে কি রোগ বাসা বাঁধছে, এই মেনলি এই যে কারণগুলি হচ্ছে, কারণগুলির কারণ কি, এই যে কারণগুলি হচ্ছে, শরীরে কি কি রোগ বাসা বেঁধে থাকলে এই যে কারণগুলি হতে পারে, আজকে সেই সমস্যাগুলিকে নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওর মাধ্যমে এখন বিস্তারিত জেনে নেওয়া যাক। বিস্তারিত জানার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট চেয়ে নেবো, যদি আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে আমার চার সমস্ত আপডেট ভিডিওগুলি আপনাদের কাছে সবার প্রথমেই পৌঁছে যাবে, যা দেখে আপনি এবং আপনার ফ্যামিলি খুবই উপকৃত হবে। এই যে আমাদের ঘন ঘন প্রস্রাব হচ্ছে বা প্রস্রাবের বেগ পাচ্ছে, এই যে সিস্টেমটি চলছে এর মেনলি 6টি সিরিয়াস কারণে হতে পারে, এছাড়াও কিছু মাইনর কারণে হতে পারে। নাম্বার 1 যে কারণটি হলো আমাদের কিডনির সমস্যা। যে সমস্ত পেশেন্টের কিডনির সমস্যা হয়ে থাকে বা কিডনি নষ্টের দিকে, কিডনি ঠিকঠাক মতো কাজ করে না, সেই সমস্ত পেশেন্টদেরকে এরকম সমস্যা দেখতে পাওয়া যায়। আমাদের যে শরীরে কিডনি আছে, কিডনির মেনলি কাজ কি, কিডনির কাজ হলো রক্তে, আমাদের রক্তে প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ তৈরি হয়। এই বর্জ্য পদার্থগুলি বিভিন্ন কারণে তৈরি হতে পারে। তো আমরা যে প্রতিনিয়ত যে খাদ্যগুলো খাই, সেই খাদ্যগুলির মাধ্যমে আমাদের শরীরে রক্তে প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ তৈরি হয়। এই কিডনির কাজ হলো এই বর্জ্য পদার্থগুলিকে পরিস্রুত করে মূত্রের মাধ্যমে দেহের বাইরে নির্গত করা, কিডনির কাজ মেনলি এটাই। আর যে সমস্ত পেশেন্টের কিডনি খারাপ, কিডনি নষ্টের দিকে, কিডনি ঠিকঠাক মতো কাজ করে না, তাহলে এই যে সিস্টেমটি ঠিকঠাক মতো কাজ হবে না, সেক্ষেত্রে আমাদের ঘন ঘন প্রস্রাব পায় বা প্রস্রাবের বেগ হতে থাকে। দুই নম্বর পয়েন্টটি হলো কিডনিতে যদি স্টোন পড়ে, মানে কিডনিতে যদি পাথর পড়ে, সেক্ষেত্রে আমাদের এরকম সমস্যা দেখতে পাওয়া যায়। তো এখন আপনারা মনে করতে পারেন যে কিডনির সঙ্গে প্রস্রাবের কি সম্পর্ক। হ্যাঁ বন্ধুরা, কিডনির সঙ্গে প্রস্রাবের সম্পর্ক আছে। আমাদের কিডনি আর শরীর কিন্তু একই নয়। তো আপনারা যদি 1 নম্বর পয়েন্টটি ভালোভাবে শুনে থাকেন বা বুঝে থাকেন, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে আপনাদের কাছে। তাও আমি 2 নম্বর পয়েন্টে আরো একটু ক্লিয়ার করে বুঝিয়ে বলে দেওয়ার চেষ্টা করছি। কিডনিতে আমাদের প্রস্রাব তৈরি হয়, আর এই যে প্রস্রাবটি তৈরি হচ্ছে, এই যে প্রস্রাবটি একটি নলের মাধ্যমে মূত্রথলিতে এসে জমা হয়। এখান থেকে পরবর্তীতে যখন প্রস্রাব ওভারলোড হয়ে যায়, তখন আমাদের প্রস্রাব পায় বা প্রস্রাবের বেগ পায়। কিডনিতে কিন্তু কন্টিনিউয়াসলি প্রস্রাব তৈরি হতে থাকে এবং একটি নলের মাধ্যমে এসে মূত্রথলিতে জমা হয়। মূত্রথলি থেকে যখন ওভারলোড হয়ে যায়, তখন আমাদের দেহের বাইরে নিগত করে। এখন কিডনিতে যদি পাথর পড়ে, সেই পাথরটি যদি নলের মাধ্যমে মূত্রথলির দিকে যেতে থাকে, তাহলে আমাদের প্রস্রাবের বাধা সৃষ্টি করবে, প্রস্রাব করতে গেলে প্রচুর পরিমাণে জ্বালা হবে, প্রচুর পরিমাণে ব্যথা ফিল হবে এবং প্রস্রাব ক্লিয়ার হবে না, আটকে আটকে যাবে। সেই সমস্ত পেশেন্টদেরকে ঘন ঘন প্রস্রাবের বেগ আসতে পারে, প্রস্রাব ঠিকঠাক ক্লিয়ার না হওয়ার কারণে বারবার প্রস্রাব হতেই পারে। 3 নম্বর যেটি হলো ডায়াবেটিস। যে সমস্ত পেশেন্টের ডায়াবেটিস থাকে, সেই সমস্ত পেশেন্টের হয় ইনসুলিন ঠিকঠাক মতো কাজ করে না, তাহলে ইনসুলিন ঠিকঠাক মতো শরীরে তৈরি হয় না, যার ফলে রক্তে প্রচুর পরিমাণে গ্লুকোজ তৈরি হয়, আর সেই গ্লুকোজটি ঠিকঠাক মতো মাংসের সঙ্গে মিশতে পারে না, আর ঠিকঠাক মতো মাংসের সঙ্গে মিশতে না পারার কারণে রক্তে প্রচুর পরিমাণে গ্লুকোজ বেড়ে যায়। এবং শরীর চিন্তা করে তখন যে শরীরে যে রক্তে এত পরিমাণ যে গ্লুকোজের পরিমাণ বেড়ে গিয়েছে, এটিকে কিভাবে কমানো যায়, তখন আমাদেরকে জোর করে প্রস্রাব করায়। এই জন্য ডায়াবেটিস পেশেন্টদেরকে প্রচুর পরিমাণে ঘন ঘন প্রস্রাব পায় বা প্রস্রাবের বেগ আসতে পারে এবং সঙ্গে প্রচুর পরিমাণে পিপাসা আসতে পারে। 4 নম্বর যে পয়েন্টটি হলো ইউটিআই। ইউটিআই বলতে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। এই যে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, এই প্রবলেমটি যদি আমাদের মধ্যে হয়, তাহলে আমরা কী কী প্রবলেম ফেস করতে পারি বা কী কী প্রবলেম হতে পারে, বা এই যে ইউটিআই ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলবো আমি। মূত্রথলি যে নলের মাধ্যমে প্রস্রাবটি শরীরের বাইরে নিহত করে, এই নলের মধ্যে বা মূত্রথলি বা মূত্রথলির কিছুটা উপরে যদি ইনফেকশন হয়ে যায়, সেটিকে আমরা বলি ইউটিআই, মানে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। এর ফলে আমাদের কি হতে পারে, এর ফলে আমাদের লোয়ার অ্যাবডোমেন্টে পেন হতে পারে, মানে তলপেটে প্রচুর পরিমাণে ব্যথা হতে পারে, প্রচুর পরিমাণে ব্যথা ফিল করতে পারি, এছাড়া প্রস্রাবে জ্বালাভাব থাকতেও পারে। আর এই যে ব্যথাটা হচ্ছে, এই যে ব্যথাটা প্রস্রাবের সঙ্গে রিলেটেড, তাই আমাদের তখন ঘন ঘন প্রস্রাবের অনুভূতি বা প্রস্রাবের বেগ বা ঘন ঘন প্রস্রাব হতে পারে। আর তারপরে যখন আমরা প্রস্রাব করতে যাই, প্রস্রাব খুবই অল্প পরিমাণে হয়, প্রস্রাবটি ঠিকঠাক ক্লিয়ার হয় না,
তাই এই সমস্ত পেশেন্টদেরকে ঘন ঘন প্রস্রাবের অনুভূতি, প্রস্রাবের বেগ এবং ঘন ঘন প্রস্রাব পেতে পারে। তো ইউটিআই সম্পর্কে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন, তো আজকে এই ভিডিওর মাধ্যমে ইউটিআই সম্পর্কে একটু ক্লিয়ার ভাবে বুঝিয়ে বলে দেওয়া যাক। এই ইউটিআইটা বেশ কয়েকটা কারণে হতে পারে। এক নম্বর যে কারণটি হলো, প্রস্রাব পায়খানা রাস্তায় যদি প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া বসবাস করে বা ব্যাকটেরিয়া জন্ম নেয়, সেই ব্যাকটেরিয়া যদি কোনো প্রকারে উপরের দিকে উঠে যায় তখন ইনফেকশন হতে শুরু করে, এটি একটি কারণ। দুই নম্বর যে মেনলি কারণটি হলো, আমরা অনেকেই আছি প্রচুর পরিশ্রমী বা ঠিকঠাক মতো জল খায় না বা পানি খায় না। তো এই যে পানি ঠিকঠাকভাবে খাচ্ছি না বা শরীরে যে নির্দিষ্ট পরিমাণে পানির প্রয়োজন, সেই পানিটা যখন শরীর ঠিকঠাক মতো পায় না, সেক্ষেত্রে শরীর শূন্যতা অবস্থায় থাকে এবং ডিহাইড্রেশন হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ইউটিআই এর মতো সমস্যা দেখতে পাওয়া যায়। তো আমরা প্রত্যেকেই বেশি বেশি করে সারাদিনে 2-3 লিটার জল পান করবো বা পানি পান করবো, সেক্ষেত্রে আমাদের ইউটিআই এর সম্ভাবনা খুবই কম থাকবে। আর শরীর যদি কোনো প্রকারের ডিহাইড্রেশন হয়ে যায়, শরীরের জলের শূন্যতা যদি হয়, জল যদি ঠিকঠাক মতো না পেয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের ইউটিআই এর সম্ভাবনা খুবই বেশি থাকবে। এছাড়াও এটা আমাদের কমন ব্যাপার, কিছু কিছু জন এটা করে থাকে, ম্যাক্সিমাম পেশেন্টরাই করে থাকে, যে ব্যস্ততার কারণে কোনো কাজের মাধ্যমে থাকার কারণে আমাদের যে প্রচুর পরিমাণে প্রস্রাব হয়, প্রস্রাবের বেগটি পায়, সেটাকে আমরা চেপে রাখি। আমরা ভাবি যে কাজটা সেরে নিয়ে কিছুক্ষণ পরে প্রস্রাব করব, বা আরো একটু কিছুক্ষণ যাক, আরো জোরে বেগ পেলে তখন গিয়ে প্রস্রাব করে আসব। বাট এই যে ব্যাপারটি, এটা ভুল ধারণা। এই যে কন্টিনিউয়াসলি প্রস্রাব ধরে রেখে কন্টিনিউ একদিন দুদিন তিন দিন প্রস্রাব ধরে ধরে রাখার কারণে আমাদের একটি বড় রোগের সম্মুখীন হতে পারে, বড় রোগের আশঙ্কা থাকতে পারে, সেটি হলো ইউটিআই এর মতো প্রবলেম হতে পারে। এছাড়াও 5 নম্বর যে পয়েন্টটি আছে, যদি প্রোস্টেট বড় হয়ে যায়, সেক্ষেত্রে এইরকম ধরনের প্রবলেম দেখতে পাওয়া যায় বা সমস্যা দেখতে পাওয়া যায়। প্রোস্টেটটি মেনলি কি, এটি কোথায় অবস্থান করে? প্রোস্টেটটি হলো আমাদের মূত্রথলির ঠিক পাশেই অবস্থান করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রোস্টেটটি ঠিক বড় হতে থাকে। এটি কিছু কিছু জনের জন্য স্বাভাবিক এবং কিছু কিছু জনের জন্য অস্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। তো বয়স 50-60+ যখন হতে থাকবে, তখন কন্টিনিউয়াসলি প্রোস্টেটটি স্বাভাবিকভাবে বড় হতেই থাকে। এখন যদি প্রোস্টেট বড় হয়ে যায়, সেক্ষেত্রে মূত্রথলির পাশে অবস্থান করার জন্য মূত্রথলিতে মানে চাপ সৃষ্টি করে, প্রেশার ক্রিয়েট করে, সেক্ষেত্রে আমাদের ঘন ঘন প্রস্রাব পায় বা প্রস্রাবের বেগ পায়। আর প্রস্রাব করতে যাওয়ার পরে ঠিক দেখলাম যে প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না, অল্প পরিমাণে প্রস্রাব হয়েছে, সেক্ষেত্রে বলবো অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নেবেন, সেক্ষেত্রে আপনাদের উপকারী হয়। 6 নম্বর যে কারণটি হলো হাইপার ক্যালসিয়াম, বা শরীরে যদি ক্যালসিয়ামের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যায়, সেক্ষেত্রে এইরকম সমস্যা আমরা দেখতে পাই। এই ব্যাপারটা বিভিন্ন কারণে হতে পারে। কমন একটি কারণ যেটি হলো, প্যারাথাইরয়েডের কাজ যদি শরীরে খুব বেশি পরিমাণে হয়, সেক্ষেত্রে এই সমস্যা দেখতে পাওয়া যায়। আর এই সমস্যা যদি দেখতে পাওয়া যায়, শরীরে বেশ কিছু লক্ষণ আমরা দেখতে পারি। হাড় এবং মাংসপেশিতে প্রচুর পরিমাণে ব্যথা ফিল হতে পারে বা ব্যথা অনুভব করতে পারি বা অনুভূতি করতে পারি আমরা। নর্মালি আরো যেসব কারণগুলির জন্য আমাদের প্রচুর পরিমাণে প্রস্রাব, ঘন ঘন প্রস্রাব বা প্রস্রাবের বেগ হতে পারে, সেটি হলো 1 নম্বর কারণ যেটি হলো, আমরা যারা অত্যধিক পরিমাণে চা, কফি বা ক্যাফিন জাতীয় খাবার দাবার গুলো খেয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে প্রস্রাব হতে পারে বা প্রস্রাবের বেগ হতে পারে। এছাড়াও এমন কিছু মেডিসিন আছে, যেসব মেডিসিন খাওয়ার কারণে আমাদের প্রস্রাবের বেগ বাড়ে, প্রস্রাবের বেগ বেড়ে যেতে পারে বা ঘন ঘন প্রস্রাব হতে পারে। তো এখন আপনাদের মনে কোশ্চেন হতেই পারে যে আমরা সারাদিনে কতবার প্রস্রাব করলে স্বাভাবিক বলে মনে করব এবং কতবার প্রস্রাব করলে অস্বাভাবিক বলে মনে করব, এটি কোনো সমস্যার কারণ বা সমস্যা বলে আমরা মনে করতে পারি। একটি সুস্থ স্বাভাবিক মানুষ যদি সারাদিনে 1-2 লিটার জল খায় বা পানি খায়, সেক্ষেত্রে তার ক্ষেত্রে সারাদিনে 6-7 বার প্রস্রাব করাটা স্বাভাবিক। বাট তার বেশি যখন হয়ে যাবে, সেটি আমরা অস্বাভাবিক বলে ধরে নিতে পারি বা এটি প্রবলেমের কারণ হয়ে দাঁড়াতে পারে। তো আপনারা অনেকেই ভাবছেন যে অতিরিক্ত প্রস্রাব মানেই যে কোনো ক্ষতির সম্মুখীন বা ক্ষতির কারণ হতে পারে, এমনটা কোনো ব্যাপার নয়। অতিরিক্ত প্রস্রাব পাচ্ছে, প্রস্রাবের বেগ পাচ্ছে, ঠিকঠাক প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না, প্রস্রাব করতে গিয়ে প্রস্রাবের জ্বালা ফিল হচ্ছে, প্রস্রাবের ব্যথা ফিল হচ্ছে, তলপেট ব্যথা ফিল হচ্ছে এবং প্রস্রাবের সঙ্গে রক্তক্ষরণ হচ্ছে, এই সমস্ত সমস্যাগুলি যদি দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ করে নেবেন। এবং উপরের যে পয়েন্টগুলি বললাম, এই পয়েন্টগুলি বা এই সমস্যাগুলি যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে অবশ্যই ক্ষতির সম্মুখীন। তো সেক্ষেত্রে বলবো অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন, সেক্ষেত্রে আপনাদের উপকারী হবে। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, আপনাদের মূল্যবান সময়টি দেওয়ার জন্য, ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে যদি কোনো কোশ্চেন থেকে থাকে, অবশ্যই আমাকে কোশ্চেন করতে পারেন বা কমেন্ট করতে পারেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিওটি দেখে আপনার কতটা উপকারী এসেছে বা আপনি এই প্রবলেমের সঙ্গে জড়িত কিনা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখে আপনাদের ফিডব্যাকটি অবশ্যই জানিয়ে দেবেন। আপনাদের ফিডব্যাক আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনারা দেখছেন হেলথ কেয়ার টিভি ইউটিউব চ্যানেল, যেখানে প্রতিনিয়ত হেলথ সম্পর্কিত ভিডিও আপলোড করা হয়। আই হোপ ভিডিওটি দেখে আপনাদের উপকারে আসবে, যদি উপকারে এসে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। নেক্সট টাইম এরকম মেডিসিন সম্পর্কিত ভিডিও বা হেলথ ইনফরমেশন ভিডিও যদি পেতে চান, তো অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন।
আর ইউটিউব ছাড়াও অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে যদি আমার ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হেলথ কেয়ার টিমের সঙ্গে যুক্ত থাকবেন। পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো এক মেডিসিন সম্পর্কিত ভিডিওতে বা হেলথ কোনো ইনফরমেশন ভিডিওতে দেখা হচ্ছে। সঙ্গে থাকবেন।